রাজধানীর ডিমরায় দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডিমরা থানার 70 নম্বর ওয়ার্ডের ধিতপুর বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরির মোস্তফা দিশি। 70 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামালের সভাপতিত্ব ও সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল হক তানফিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দবির উদ্দিন মৃধা ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম আহমেদ টিটো।